আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাত ফিট বাই আট ফিট একটা কিচেন কিভাবে সৌন্দর্য করবেন অল্প কিছু মেদা খাটিয়ে কিভাবে সাত ফিট বাই আট ফিট একটি কেসিন সৌন্দর্য করে তুলবেন এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এখানে টাইলস গুলো কিভাবে লাগানো হয়েছে এবং কিভাবে বিসিং কিভাবে দেওয়া আছে আর এখানে কি কি দেওয়া আছে সম্পূর্ণ কিছু আজকে মাঝে তুলে ধরার চেষ্টা করব যাদের ধৈর্য আছে তারা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যারা এখনো বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে নতুন বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ডিজাইন পেতে কেননা আমরা সকল সময় নিত্য নতুন ডিজাইনগুলো দিয়ে থাকি যেহেতু করে সম্পূর্ণ হিসেবে আপনার ভালোভাবে বুঝতে পারেন এবং সব কিছু ভালোভাবে এখান থেকে শিখে নিতে পারেন এখানে দেখতেছেন এই অংশটা শেলটা এখানে চার নিচে দেওয়া আছে যেহেতু আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখলে ফাঁক করতে সুবিধা হয় আর এখানে বক্স দেওয়া আছে নিচে অংশে দেখতেছেন এখানে দুইটা দরজা লাগাই দিলে এখানে আমাদের আলমারি সিস্টেমে দুইটা বক্স হয়ে যাবে আর এখানে দেওয়া আছে একটি বেসিং বেসিংটা অনেক সুন্দর করে লাগানো আছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বেসিংগুলো দেখে নেবেন আর এখানে যে টাইলসগুলো ব্যবহার করা হয় সে টাইলসগুলো কালার কম্বিনেশন অনেক সৌন্দর্য আসলে তো এই কিসিংয়ের মধ্যে আসলে এই সব ধরনের টাইলসগুলো বেশি ব্যবহার হয় এবং এইসব ধরনের টাইলসগুলো বেশি মানানসই আর এখানে বেসিংটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনার বেসিংটা দেখে নেবেন আর এখানে যে ট্যাপটা ব্যবহার করা হয়েছে ট্যাপটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন আর এই অংশে আসলে লাল কালের টাইলসগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে লাল কালের টাইলসগুলো কেন ব্যবহার করছি লাল কালারের টাইলসগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার দাগ পরবে না টাইলসের মধ্যে তো টাইলসটা অনেক সুন্দর দেখা যাবে টাইলসে কোনো দিনও দাগ পরবে না আর এখানে দেওয়া আছে আপনারা দেখতেছেন ওয়াল সিস্টেমে আমাদের ওয়াল ক্যাবিনেট দেওয়া আছে ওয়াল ক্যাবিনেটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন অনেক সুন্দর করে ওয়াল ক্যাবিনেটগুলো দেওয়া আছে এখানে আপনার হাড়ি পাতিল রাখতে পারবেন অনেক সুন্দর করে ওয়াল ক্যাবিনেটগুলো দেওয়া আছে তো আসলে অল্প কিছু টেকনিক খালি একটা কিচিং রুম আসলে মহিলারা সবসময় সময় যে একটা কিচিং রুম কীভাবে সৌন্দর্য করা যায় বা কিচিং রুমটা মহিলারা বিল্ডিংয়ে চায় আসলে কিচিং রুমটা বেশি সৌন্দর্য করতে চায় তো তাদের জন্য আসলে আজকে আমি আপনাকে বোঝানো বোঝানোর জন্য চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আর এখানে সম্পূর্ণ ফুরা কিচিং রুমটা আমাদের টাইলস করা আসে যদি আপনার ভালো লাগে অবশ্যই সিস্টেমের টাইলসগুলো করে দিতে পারেন আর এখানে যে টাইলসগুলো দেখতেছেন এগুলো প্রতি ফিট ষাট টাকা করে আপনার টাইসগুলো কিনতে পারেন আর যদি সরু সরু টাইলস কিনেন তাহলে দাম আরও কম পড়বে তো ওই টাইলসগুলোর দাম ষাট টাকা করে পড়বে অবশ্যই আপনার টাইলসগুলো ভালো করে দেখে নেবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আর যারা এরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটি অবশ্যই করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আর এখানে ফ্লোর দেওয়া আছে ছোটো বারো বাই বারো বাই টাচগুলো দেওয়া আছে অবশ্যই টাচগুলো আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে ছোট একটি জানালা ব্যবহার করা আছে জানালাগুলো অবশ্যই আপনারা একটা কিচিং রুমে জানালাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার জানালা ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া